চারই দাঁতে কোনো প্রবলেম হবে, সাথে সাথে দাঁত এবং প্রস্রাবের সমস্যার জন্য মিষ্টি জাতীয় যে কোনো করা মিষ্টি, করা পিঠা, করা আর যে কোনো ধরনের রসগোল্লা, জিলাপি, আমিটি, এই জাতীয় রাবড়ি টাবড়ি, ফিন্ডি টিন্ডি, যত মিষ্টি আছে সব মিষ্টি প্রস্রাব এবং দাঁত মুখ গলা ঠোঁট কণ্ঠনালীকে ক্ষতি করে। অতএব আমরা চায়ের সাথেও মিষ্টি খাবো না। যারা চা আবিষ্কার করছে মঙ্গোলিয়ানরা, চাইনিজরা, তারা কোনো দিনও চায়ের সাথে মিষ্টি খায় না। অনেক সময় বাচ্চাদের খুব কষ্ট দেয়, দাঁতের মারি এত নষ্ট হচ্ছে এখন বাচ্চাদের, কারণ চতুর্দিকে এত লজেন, এত ক্যান্ডি, এত মিষ্টি মায়েরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এর ফলে বাচ্চাদের দাঁতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণ হইল মিষ্টি, আর ভালোভাবে দাঁতটা পরিষ্কার না করা। টুথপেস্ট দিয়ে করেন, যদি বাচ্চারা তিতা জিনিস ব্যবহার করতে চান, কচি আম পাতা দিয়া করেন, নিম পাতা দিয়া করেন, বাবলার ডাল দিয়া করেন, নাহলে শুধু পেস্ট দিয়া দিনে তিন চারবার করে বাচ্চাদের দাঁতগুলোকে পরিষ্কার করতে হবে। বাচ্চারা এত বেশি মিষ্টি খাওয়া বাচ্চাদেরকে বিরত করতে হবে, কারণ দাঁত নিয়ে বাচ্চাদেরকে, বাচ্চাদের এত সমস্যা হচ্ছে যে একমাত্র কারণ হইল মিষ্টি জাতীয় খাবার। আরেকটা দিকে খেয়াল করতে হবে যে বাচ্চাদের স্কুলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম মিষ্টি, খুটখুটি, চটপটি, বিভিন্ন রকম ফুসকা টুসকা বিক্রি হয়, যেগুলোর ভিতরে অজস্র ব্যাকটেরিয়া আছে, মাইটস আছে, সেগুলির ভিতরে দাঁতের যত রকম পোকামাকড় যত কিছু আছে সেগুলো আছে, এগুলির ভিতর দিয়েই বাচ্চারা নির্বিবাদে নির্বিকারে খেয়ে যাচ্ছে। অতএব এগুলোর থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যদি আমরা বাচ্চাদের মঙ্গল চাই, বাচ্চাদের ভালো চাই, বাচ্চাদের পেটে অসুখ যেন না হয় সেই কথাটা চিন্তা করি।